গুড মর্নিং বন্ধুরা, তো দেখো সকালবেলায় কাতলা মাছের মাথা ভাজা শুরু করে দিয়েছি। তো কাতলা মাছ দিয়ে লাউ দেখো দিয়ে তেলে করবো পরে বড়ের রান্না, কান্না, বা কি বলে একটা তো জিরে আর দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু আলুটা দিয়ে দেবো ওর মধ্যে। তো আমি এইভাবেই করি, লাউ আর ওটা একটু ভাজা ভাজা করে নেবো একটু নুন হলুদ দিয়ে, যেহেতু তেলে পরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদটা, যার জন্য আর দিইনি, পরে দিয়েছি অল্প। তো এটাকে ভাজা ভাজা করে নিলাম দেখো ভালো করে। তো দেখো আলুটা ভাজা হয়ে গেলে লাউটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নুন হলুদ দিয়ে আর রয়েছে আমি দিয়ে দিয়েছি, দেখো একটু নাড়তে থাকলাম অনেকক্ষণ ধরে, নাড়ি 5-10 মিনিট, যেহেতু জল দিই না যার জন্য আমি অনেকক্ষণ ধরে একটু নাড়ে এসব, দেখো একটু নুনটা একটু কম হয়ে যায় লাউতে আমার প্রচণ্ড, জানি না কেন যতই হলুদ দিই নুন মানে সব একটু কম হবেই আমার। তো আজকে আমি অনেকটা দিচ্ছি, দেখো মাথাটা দিয়ে দেখো দিলাম 5-10 মিনিট পর, ভাজার দেখো পরে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও নিয়ে জল জল দিই না, দিন এবার মধ্যে একটু মানে ঢাকা দিয়ে প্রচন্ড রেখে দেবো লাউ, ওটা খুব পাঁচ সুন্দর দশ মিনিট কচি পর ছিল, যেহেতু দেখো কত সুন্দর মিশে গেছে। তো দেখো বন্ধুরা আর আমার একটু বরের শুকাতে টিফিন হবে, জানি নাহলে তো রেখে ভালো লাগবে দিয়েছি, না। এটা একটু জাল দিলাম, দেরি হয়ে গেছিল খুব। দেখো বর চলে যাওয়ার পর অফিসে ছেলের পরীক্ষা ছিল আজকে, যেহেতু 6:45 থেকে, তাও আমার দিদি ছিল স্কুলে, পরে দিদির আমি একটু ঘুরতে বেরোলাম ছেলের স্কুলে দিয়ে, মেলায় ঢুকবো মেলার গেটটাও বন্ধ, আজকে কপালটাই খারাপ খারাপ। দেখো অনেক সকাল, যেহেতু একটু চা নিয়ে বিস্কুট নিয়ে বসে গেলাম দিদির আর আমি, দেখো 2 কাপ চা। ছেলের স্কুলে ছুটির পর একটু হাটে গেছিলাম, দেখো ছেলের জন্য 2-3টে প্যান্ট, একটা গেঞ্জি কিনলাম, আর আমার এই কুর্তিটা কিনেছে কিনলাম, কেমন হয়েছে বলো, বাই বাই।